পুত্র কন্যা নাই বলো রাজা ছেলে তুলে নাই বলো আর আপনার রাজা করে হাম মানে ভাই বলো জানাচ্ছি সবার বড়ে হুমায়ুন নামে বাদশা ছিলেন হাম্মান নগরে আচ্ছা কোন দিয়ে বন্ধ না কোন জিনিসে এর হুমায়ুন বাদশার অভাব ছিল না না টাকা পয়সা মানে মুক্তা ধন দৌলত সাইকেল ভাড়া বা ভাড়া সাইকেল ভাড়া মানুষ ভাড়া এগুলো অভাব ছিল না কোন জিনিসে তোমার অভাব ছিল না কেবলমাত্র একটা জিনিস অভাব ছিল কি জিনিস জানো সবটা নাই আর আর সবটা নাই হুমায়ুন বাদশা দুনিয়া তো ছেলে মেয়ে নাই বলো ছেলে মেয়ে নাই তো পাহাড় আমার দুনিয়া তো ভাই বলো কি বললে হুজুর ক্যা আচ্ছা হুজুর তুমি হাঁস না মুরগি না মরো না বাঘ না মরি তুমি দেখছে পাচ্ছ আমার ঘরে কোন সন্তান আগে নাই তা সন্তান হয়ে যাওয়ায় আমাকে কি গলায় দড়ি দিয়ে মরতে হবে ওই সকাল হলে মেয়েতে বলে আর কুড়ি রাজা মুখ দেখলে অনুনবা খাতে হারি ছেড়ে না তো করি যে বন্ধনা পুত্র সজ্ঞান মারা যাবো আমি আর দুনিয়াতে বাঁচবো না আরে হুজুর ওপরা মুম্বারের ঘরে 40টা পাঠা মুম্বারের ঘরে 40টা পাঠা বেটা খেতে দিতে পারছে না আপনার ঘরে গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা সবই আছে কিন্তু একটা শয়তান নাই শয়তান নাই হ্যাঁ হ্যাঁ সন্তান নিতে গেলে হুজুর আরে আপনার ঘরে সবই আছে কিন্তু একটা সন্তান নাই হুজুর আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে কিন্তু একটা সন্তান নাই হুজুর কিন্তু একটাই কথা বলি হুজুর হ্যাঁ আপনি তো নিজে রাজা রাজা কৃষি অভাব নেই কিন্তু বলছিলাম এক রণে ঘুরে দুয়ে কাজ আরেকটা বিয়ে করুন তাহলে সন্তান হবে কি বললে আরেকটা বিয়ে করুন আমাকে তুমি বিয়ে করতে বলছো আরেকটা করুন বিয়ে করলে নিশ্চয় আল্লাহ থাকবে প্রথমে একটা বিবাহ করেছি সন্তান হয়নি আবার যদি একটা বিবাহ করে তা আল্লাহ জানি না হতে পারে তাই তুমি বলছো ঠিক আছে তুমি একটা সুন্দর করে একটা বিয়ে খোঁজ করো ঠিক আছে কি করবো বলবো নগর বাজারে নিয়ে খুলি মেলা অতি সুন্দর মেয়ে একটু সুন্দর পরিপাটি আচ্ছা আপনি এই মেয়েটা বিয়ে করবেন নিশ্চয় আল্লাহ আপনার কথা বা এরার কথা শুনবে ও আল্লাহ আপনার এর কথা শুনবেন সে উঠিয়ে কথা শুনে হুমায়ুন বাদশা কি করে
গন্ডগোল মানে কোন গন্ডগোল লেগে হতে পারে তাই সেই হুজুরের কথা শুনে হুমায়ুন কি করবে সন্তান হল নাই বলো আরে আপনার কি রাজা বলো হ্যাঁ তোমার কথা বলে তোমার কথা শুনে তিনকে বিয়ে করলাম এখনো পর্যন্ত আমার কোন রানীর ঘর হয়ে আল্লাহ সন্তান দিল না সন্তানের গায়ে তোমাকে মরতে হবে হুজুর কোন উপায় নেই আরে ও পড়ার মিম্বারের ঘরে ৪০টা বেটা ছেলে পেলে নিতে পারছে না ছেলে ফের বাচ্চার মতো সকালবেলায় বেরিয়ে গেছে আবার বিলবিল করে সন্ধ্যা হচ্ছে আর আপনার ঘরে গাড়ি বাড়ির সম্পত্তি সবই আছে একটা মানে শয়তান নাই শয়তান নাই আচ্ছা উনি একে অনু ভুলে দুয়ে কাজ কিনে গন্ডগোল চারে হাট হাট বসতে পারে আর একটা বিয়ে করবে ও চারে হাট মানে আর একটা ও জি আমি তুমি বলে যাও আমি বিয়ে করে যাই আমার মনে হচ্ছে যে আমি খুব আমি নিজের রাজা আমি রাজার মেয়েকে বিবাহ করেছি তাদের মালে অহংকার আছে আছে আল্লাহকে দেখেন না আল্লাহ কথা তাদের শুনে না একটা গরিবের মেয়েকে বিয়ে করুন সাথে সংসারে কেউ না থাকে যেন আর গরিবের মেয়ে ওই আল্লাহকে দেখলে আল্লাহ কথা শুনে আর বলুকার মেয়ে তার কথা আল্লাহ পাক শুনবেন তুমি একটা নগরে একটা গরিবের মেয়ে খোঁজ করো হ্যাঁ এই তো আমাদের পাশের পায়ে আছে হুজুর গরিবের মেয়ে সাথে সংসারে কেউ নাই পাশে তো নামাজ পড়ে এবারে সেবারে করে ঝিকিরি করে খাই আমাদের পাশে পাতে আছে তো আমাদের পাশে পড়ে দক্ষিণ পাতে কে বসে আছে সে মেয়েটার নাম হচ্ছে তার পিতার নাম থাকে তার পিতার নাম হচ্ছে কাঠুরিয়া ও কাঠুরিয়া ও কাঠুরিয়া আমাদের কাঠুরিয়া মেয়ে আর কাঠুরিয়া মেয়ে তো আচ্ছা ওই নিজের মেয়ে না নিজের মেয়ে না কুড়িয়া কুড়িয়ে রেখেছিল সেই মেয়ে আচ্ছা মানে মানুষ করেছে আর নমাজি পাঁচ সাত নামাজ পড়ে ওই মেয়েকে বিয়ে করলে আপনার নিশ্চয় পুনের বাসনা পূর্ণ হয়ে যাবে বুঝি তুমি কি কর্ম করো সঙ্গে সঙ্গে ওই কাঠুরি বাড়িয়ে যাও বাড়িতে গিয়ে ওজির কি কর্ম করিল সে কাঠুরিয়ার বাড়িতে গিয়ে কাঠুরিয়া নাম ধরে ডাকিতে লাগলো হ্যাঁ কাঠুরিয়া আছো কাঠুরিয়া কে আমি একটা বাদশার মুতুরি মুন্তুরি ও আমাদের হুমায়ুন বাদশার মন্ত্রী বলো ভাই বলো বলো তাই ভাই শুনলাম নাকি তোমার ভাই একটা বেটি একটা মেয়ে আছে হ্যাঁ ভাই আছে মেয়েটা বিয়ে দিবে মেয়েটা বিয়ে হ্যাঁ ভাই মেয়েটা বিয়ে তো দিতে হবে যার মেয়ে আছে তা সেই বুঝে হ্যাঁ ওই হুমায়ুন বয়স হয়েছে বিয়ে দিতে হবে গরিব মানুষ
কাট কেটে খায়, সে হচ্ছে রাজা। তার সঙ্গে কি আমাদের? আরে ভাই আমি যেটা বলবো সেটাই আমার মুখের মুখ। ও তোমার মুখের মুখ, ঠিক আছে ঠিক আছে। ভাই আমার মেয়েটাকে দেখবে? একটু মেয়েটাকে দেখতাম, দেখতে শুনতে কিরকম ভালো। আচ্ছা, সে কাঠিরিয়া কি কর্ম করল? গঞ্জনার মাকে নিয়ে বলিতে লাগিল। কই গো গঞ্জনার মা? ওই বিয়ে ভেবে গেছে, বিয়ে দেখতে গঞ্জনাকে একটু সাজন সিংহার গঞ্জনাকে করে দাও। সাজন সিংহ? হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি। কেমন গঞ্জাকে চাইছেন? ও নতুন গোহার না পড়লে আমার গহনা হে, নতুন গোহার না পড়লে গহনা হে। সকলে আমার নাম রেখেছে গঞ্জের আসন আমার, সকলে আমার নাম রেখেছে গঞ্জের আসন আমার নাম গঞ্জের।